हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैमन आछेन सबाई? आई होप सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। सो आज के आमि एकटा फेस पैक शेयर करते चलेछि, ताहले देरी ना करे चलुन देखे नी आज के आमि कोन फेस पैक की की उपकरण दिए शेयर करते चलेछि। चलुन देखे नेवा जाक आजकेर भिडियो। एखाने आमि दिच्छि 1 टेबिल स्पून बेसन, एकटु बेसन ऐड करे नेब। जतटा परिमाण लागबे मने हबे ततटा परिमाण निते हबे। बेसन निये निलाम, एकटुखानि हलुद, हलुद एंटीसेप्टिकेर काज करबे जाते आमादेर फेसेर मध्ये कोनो रकम पिम्पल बा एक्ने किछु ना होय सेटा देखबे। आमी एखाने ऐड करछि रोज वाटर, परिमाण मतो रोज वाटर ऐड करे नेब जेनो पेस्टटा थिक होय फेस पैक टाइपे। एखाने जेहेतु आमी विंटर फेस पैक बानाच्छि और आमी एखाने ऐड करछि मधु, जेहेतु विंटर फेस पैक सेई जोन्नो आमी एखाने मधु ऐड करलाम। मधुते आछे एंटीऑक्सिडेंट जेटार जोन्नो आमादेर स्किन ग्लोइंग हय। आर कोनो दाग थाकले सेटाके मुक्त करे। আর শীতের সময় যে শুষ্কতা আসে আমাদের স্কিনের মধ্যে সেটাকেও কিন্তু দূর করতে হেল্প করে মধু। তো এখানে ফেস প্যাকটা একদম রেডি, আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব আমার ফেসে। ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব। তাহলে আমি এখানে রোজ ওয়াটার দিয়ে নিচ্ছি আমার ফেসে। দেন আমি এখানে একটা কটন বল নিয়েছি, ভালোভাবে মুছে নেব মুখটা যাতে যত আমার স্কিনের মধ্যে নোংরা ডাট আছে সেগুলো ক্লিন হয়ে যায়। তাহলে ফেস প্যাকটা ভালোভাবে কাজ করবে। ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি, এই যে এখন আমার স্কিনটা ফেস প্যাক অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। সো আমি ফেস প্যাকটা এখন অ্যাপ্লাই করে নেব। ফেস প্যাকটা অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে, আমি এভাবেই 20 মিনিটস ছেড়ে দেব শুকোনোর জন্য। দেন আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেস প্যাকটাকে ভালোভাবে ম্যাসাজ করে নিয়ে ক্লিন করে নেব। 20 মিনিটস হয়ে গেছে, এখন আমি হালকা হাতে স্ক্রাব করে নেব। দেন আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব, হালকা হাতে জাস্ট স্ক্রাব করে নেব একটু। সো স্ক্রাব করা হয়ে গেছে, এখন আমি নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নেব। ফেস আমি ওয়াশ করে নিয়েছি ভালোভাবে। এবার নিজের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। ফেস প্যাকটা অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অন করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলি আপনি প্রথম দেখতে পারেন। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ হেয়ার কেয়ার, স্কিন কেয়ার কিংবা মেকআপ ভিডিও নিয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।